নোয়াখালীর সুবর্ণচরে হজ ওমরা ভিসা প্রসেসিং টিকিট পাসপোর্ট সহ বিদেশগামীদের সেবায় সাদিকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার চরবাটা খাসেরহাট বাজারে মসজিদ রোডে মাহফুজ ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাদিকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম সাইদ আনসারি। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর আয়েশা রাদিয়াল্লাহু আনহু কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, চরবাটা জামে মসজিদের খতিব মাওলানা আহসানুল্লাহ, চরক্লার্ক ইসলামিয়া মাদ্রাসার সাবেক সুপার রেদওয়ান বারী সহ অন্যান্যরা। বিদেশ গমনে হয়রানি থেকে রক্ষায় সাদিকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সেবা নেওয়ার পরামর্শ দেন বক্তারা।